ফেব্রুয়ারির মাঝামাঝিতে খুলে দেওয়া হবে স্কুল কলেজ। এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে 9 মে পর্যন্ত এবং এইচএসসি পরীক্ষার্থীদের 15 জুন পর্যন্ত, এমন পরিকল্পনা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে 10 মাসেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গত বছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। জুনে এসএসসি এবং জুলাই বা আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। এরই মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি হয়েছে, এটি আরও যাচাই বাছাই করে চূড়ান্ত করা হবে 8 ফেব্রুয়ারির মধ্যে। এরপর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রতিটি বিষয়ে 30টি ক্লাস নেওয়া হবে, এইচএসসি শিক্ষার্থীদের 38টি করে ক্লাস হবে। ব্যবহারিক পরীক্ষার বিষয় আছে যেই সাবজেক্টগুলোতে, সেগুলোতে এই যে 9 মে এসএসসির জন্য আর 15 জুন এইচএসসির জন্য ক্লাস শেষ হবে ধরে নিচ্ছি, তারপরের সময়টা, কারণ ব্যবহারিকের সিলেবাসও সংক্ষিপ্ত হবে, সেই ব্যবহারিকটুকু স্কুল বা কলেজ সেটা করিয়ে নেবে ওদেরকে। এবার কোনো প্রতিষ্ঠান টেস্ট পরীক্ষা নিতে পারবে না, শুধু শ্রেণীকক্ষে সংক্ষিপ্ত মূল্যায়ন হবে, সেটি ক্লাস শেষ হওয়ার পর। এইটাও সিলেবাসেই বলে দেওয়া হবে যে এই এতটুকু শেষ করার পরে শ্রেণী শিক্ষক একটা ছোট একটা টেস্ট নেবেন। এটা কিন্তু এই বড় পরীক্ষা না, রুটিন দিয়ে বিরাট পরীক্ষা সেরকম না, এবং এই পরীক্ষার জন্য কোনো ধরনের কোনো ফি কোনো প্রতিষ্ঠান নিতে পারবেন না। এই উদ্যোগে সন্তুষ্ট শিক্ষা গবেষকরা, দ্রুত ক্লাস শুরুর তাগিদ তাদের। অল্প সময়ের জন্য যে স্কুলে নিয়ে সেটি করা সম্ভব, আসলে এটি দরকারও, কারণ ক্লাস নেওয়া হয়নি সেখানে তো পুরো সিলেবাসের উপরে পরীক্ষা নেওয়াটা সেটি যুক্তিসঙ্গত নয়। পরীক্ষার্থীদের ক্লাসে ফেরার জন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।